क्लास टू मॉडल एक्टिविटी टास्क पार्ट टू एट फर्स्ट एबिलिटी टू कम्युनिकेट संयोग स्थापन सक्षमता प्रथमे एकेर क दाग शून्यस्थान पूरण करो प्रथमटी कर देवा हलो अर्थात सठिक शब्द निये बा शब्द ना माने वर्ण बा वर्णमाला निये शून्यस्थान पूरण करते हबे तो देखो एक कर देया रही है ज बर्गर ज उम्मई ग लेखाई रही है तपर ल दिए जंगल एपर हमें देवा रही है म प्लस मासखने देवा नहीं तारपरे प्लस ल तो आम्रा अनेक किछु लिखते पारी जे रकम म मूर्धन्य ड लिखते पारी मासखने लिखे मंडल बा म डयकार लिखते पारी मासखने मडल करा जाए एरपर ल ब दिए डैश कि करते पारी मूर्धन्य ल ब मूर्धन्य लवण नेक्स्ट अ उम्मई क तो एखाने आम्रा लिखब कि दन्तान्न अंकन एरपर ख दाग सार्केल द कैपिटल लेटार्स माने बड़ो हाथेर जे वर्णगुलो देवा आछे नीचेर सेंटेंसगुलोय सेई बड़ो हाथेर वर्णमालाटा गोल करते हबे तो देखो उइ प्ले अन सान्डे एखाने एस बड़ो हाथेर सेई जन्य एस सार्केल करते हबे ताछाड़ाओ प्रथमेई तो आमरा डब्ल्यू रयेछे माने सेंटेंसटा प्रथमेई तो डब्ल्यू रयेछे तो आमरा डब्ल्यूटाओ गोल करब डब्ल्यू तारपर लाइन शी इज तानिशा शीर एस गोल करब और तानिशार टी गोल करब तार नीचे आई एम इंडियन एखाने आई गोल करब और इंडियानेर आई गोल करब एबार गदाग पचाशी संख्याटी उल्टे लिखले तार मान बाड़बे ना कमबे आमरा जानी पचाशी संख्याटी उल्टे लिखले कि हबे पाँचेर पीठे आट अर्थात आटान्न हबे सुतरां तार मान कमे जाबे अर्थात उत्तर हबे मान कमबे एबारे दुइयेर कदाग बाक्स थेके जुक्ताक्ष निये शून्यस्थाने बसाओ देखो डान दिके एकटा छक देवा आछे ओई छकेर मध्ये जुक्ताक्ष रयेछे ओई जुक्ताक्ष निये आमादेर लिखते हबे तो देखो प्रथमे मयकार ড্যাশ ব আমরা কি লিখ নেব চয় ছ ময়কার চয় ছ ব মোচ্ছব এরপরে দেখো পয়াকার ড্যাশ কি হবে পয়াকার ঠয় জফলা পাঠ্য মানে যা পড়া যায় এবার দেখো বয়হস্যি দিয়ে ড্যাশ কি হবে বর্গের জয় ইঙ্গ উচ্চারণটা কি হবে বিজ্ঞ মানে যে জ্ঞানী জানে অনেক কিছু এরপরে খ ড্যাশ দন্তান্ন কি হবে খণ্ডন খ মূর্ধন্য ড় দন্তান্ন খণ্ডন এরপরে খ দাগ দুইয়ের খ দাগ চুজ ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট বিসাইড দ্য ওয়ার্ডস উইথ দ্য সেম সাউন্ড বক্স থেকে শব্দ নিয়ে একই উচ্চারণের যে শব্দটা এখানে খ দাগে দেওয়া রয়েছে সেই শব্দটার পাশে একই উচ্চারণের শব্দগুলো বক্স থেকে নিয়ে লিখতে হবে তো দেখো ফিগ রয়েছে প্রথমে ফিগ ফিগ কী হবে ফিগোর সঙ্গে কী কী মেলবে দেখো উইগ ডব্লিউ আই জি উইগ তারপরে আছে ডিগ ডিআইজি ডিগ তারপরে আছে বিআইজি বিগ এই তিনটে ওই ফিগের সোজা যে তিনটে ড্যাশ দেওয়া রয়েছে ওই তিনটে ড্যাশে লিখতে হবে এরপরে বাঘের সোজার তিনটে ড্যাশে আমরা কী কী লিখব দেখো টাগ টি ইউজি টাগ আর কী আছে জে ইউজি জাগ আর কী আছে এইস ইউজি হাগ টাগ জাগ আর হাগ এই তিনটে হবে বাঘের সোজা যে তিনটে শূন্যস্থান দেওয়া ওখানে এরপরে মেন মেনের সোজা কী হবে হেন টেন আর ডেন এরপরে দেখো গদাগ শূন্যস্থানে সংখ্যা লেখো প্রথমটি করে দেওয়া হলো দেখো ছোটো থেকে বড় হিসাবে তোমাকে লিখতে হবে নির্দিষ্ট সংখ্যা দেখো চারের পরে পাঁচ দেওয়া পাঁচের পরে ছয় দেওয়া ছয়ের পরে সাত দেওয়া সাতের পরে আট দেওয়া আটের পরে নয় দেওয়া তো দেখো এগারো পরে কী হবে বারো বারোর পরে কী হবে তেরো তেরোর পরে কী হবে চোদ্দো চোদ্দোর পরে কী হবে পনেরো পনেরোর পরে কী হবে ষোলো এবারে দেখো পরেরটা একুশ একুশের পরে কী বাইশ বাইশের পরে কী হবে তেইশ তেইশের পরে কী হবে চব্বিশ চব্বিশের পরে কী হবে পঁচিশ পঁচিশের পরে কী হবে ছাব্বিশ আচ্ছা এখানে তোমাদের এইটা এই অ্যাক্টিভিটিটা শেষ হলো এরপরে দেখো সমন্বয় সাধনের সক্ষমতা অ্যাবিলিটি টু কো রিলেট দেখো স্তম্ভ মেলাতে হবে মানে কোন কোনটার সঙ্গে কোনটা মিলবে আর কি দেখো ত প্লাস ত
এটা দেখতে কীরকম হয় দেখো, একেবারে ডান দিকে দেখো তয় ত, যেটা মানে ও যেটা রয়েছে আর কি, ওই ওর মাথায় মাত্রা দেওয়া ওটাই তো অ্যাকচুয়ালি তয় ত, মানে তর সঙ্গে ত মিশে, তা ওটাতে তোমার তীর চিহ্ন দিতে হবে। এবার দেখো র প্লাস গ মানে রেফ হয় আর কি। তোমরা জানো যদি কোনো যুক্তাক্ষরের আগে র হয়, র থাকে, তার মানে রেফ হয়ে যায়। পরে যেটা পরে যে যেরকম রর পরে কী রয়েছে গ, গর রেফ হয়ে যায়। র আগে থাকা মানে গর রেফ হয়ে যায়। তাহলে দেখো গর রেফ কোনটাই রয়েছে একেবারে শেষে, গয় রেফ ওইটা হবে। এবার দেখো ত প্লাস র কী হবে, তয় রফলা। সেটা দেখতে কীরকম, এর মাথায় মাত্রা দিলে যেমন হয় সেটাই আসলে তয় রফলা। তো দেখো একদম প্রথমে দেওয়া রয়েছে, ওখানে তীর দেবে, তীর চিহ্ন। এবারে দেখো বর্গের জ প্লাস তয় রফলা, তো দেখো কী হবে, আসলে এটা ভুল দেওয়া, এটা ইঙ্গ হবে, ভুল দেওয়া আছে এখানে, ইঙ্গ হবে, এটা বর্গের জ প্লাস ইঙ্গ হবে। তো দেখো কি দুই নম্বরে, ডান দিকে দুই নম্বরে দেখো বর্গের জ ইঙ্গ দেওয়া রয়েছে, ওখানে তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এবারে খ দাগ ম্যাচ দ্য কলামস, মানে কলামটা মেলাতে হবে ব্যানানা মিল্ক গ্রাস স্কাই হেয়ার। দেখো রং মেলাতে হবে আর কি, রং, তা ব্যানানার রং কেমন হয়, ইয়েলো হলুদ, তাহলে কী হবে একদম ওই শেষের দিক থেকে দুই নম্বরে, ওখানে তীর চিহ্ন দিতে হবে। এরপরে দেখো মিল্ক, মিল্ক কীরকম হয় সাদা, তাহলে কী হবে হোয়াইট, একেবারেই শেষে দেওয়া রয়েছে হোয়াইট, ওখানে তীর চিহ্ন। এবারে গ্রাস, গ্রাস কেমন হয় গ্রিন, দেখো উপর থেকে দুই নম্বরে দেওয়া রয়েছে গ্রিন বি কলমের, তো ওখানে তীর চিহ্ন দিতে হবে। স্কাই কেমন হয় নীল, ব্লু, দেখো উপর মানে উপর থেকে তিন নম্বরে বি কলমের তিন নম্বরে রয়েছে, এক দুই তিন, তিন নম্বরে রয়েছে, তো স্কাইটা ব্লুতে তীর চিহ্ন দিতে হবে। হেয়ার, হেয়ার কীরকম হয় কালো, সাধারণত অ্যাকচুয়ালি হেয়ার সাদা হয় কিন্তু আমরা সাধারণত কালোই ধরবো, তো ব্ল্যাক, একদম প্রথমে ব্ল্যাক আছে, ব্ল্যাকে তীর চিহ্ন। এরপর দেখো গ দাগে চলে আসবো আমরা, শূন্যস্থানে শব্দ বসাও। দেখো প্রথমে এক নাম্বার যে গ্লাস সেটাতে জল সব থেকে বেশি, দুই নাম্বার যে গ্লাস সেটাতে জল একটু কম, আর তিন নাম্বার গ্লাসে জলে সব থেকে কম। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে দুই নম্বরের গ্লাসে এক নম্বরের গ্লাসের থেকে ড্যাশ জল আছে, কি বলেছে দুই নম্বরের গ্লাসে এক নম্বর গ্লাসের থেকে ড্যাশ জল আছে, কী হবে কম, কম জল আছে, কিন্তু তিন নম্বরের গ্লাসের থেকে ড্যাশ জল আছে, মানে ওই দুই নম্বরের গ্লাসেই, দুই নম্বরের গ্লাসেই তিন নম্বরের গ্লাসের থেকে ড্যাশ জল আছে, কী হবে বেশি, বেশি জল আছে, মানে প্রথম ড্যাশ হবে কম, দ্বিতীয় ড্যাশ হবে বেশি। আচ্ছা তারপরে দেখো তারপরেরটা, এক নম্বরের গ্লাসে সবচেয়ে ড্যাশ জল আছে, এক নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল আছে, আর তিন নম্বর গ্লাসে সবচেয়ে ড্যাশ জল আছে, কী হবে সবচেয়ে কম জল আছে। এরপর দেখো দুইয়ের ক, বসন্তকাল তোমার কেমন লাগে লেখো। আচ্ছা তোমরা লিখবে বসন্তকাল আমার সব থেকে প্রিয়, এরকম লিখবে আমার সব থেকে প্রিয় ঋতু বসন্তকাল। বসন্তকালে সব থেকে যে বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা কি, কোকিলের ডাক, অর্থাৎ বসন্তকালের কোকিলের ডাক আমার সমস্ত পাখির মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। এই ঋতুতে আবহাওয়া একটা শান্ত ভাবমূর্তি ধারণ করে, চারিদিকে গাছেদের নতুন পাতা দেখা যায়, একেবারে গাছগুলোকে একদম নতুন লাগে, এইসব কারণে আমার বসন্তকাল সব থেকে বেশি ভালো লাগে, এরকম লিখে দেবে। এবার দেখো খ দাগ ফিল ইন দ্য চার্ট, মানে চার্টটা পরিপূর্ণ করো। দেখো আঠাশ ডেইজ, 28 ডেইজ, এখানে আবার ডান দিকে কি নেম অফ দ্য মান্থ, মানে কোন মাসে থাকে সেটা তোমার লিখতে হবে। তো দেখো 28 ডেইজ কোন মাসে থাকে, অনলি ফেব্রুয়ারি, একমাত্র ফেব্রুয়ারি মাসে 28 ডেইজ থাকে। এবার বলেছে 30 ডেইজ, 30 দিন কোন কোন মাসে থাকে, কী হবে এপ্রিল জুন সেপ্টেম্বর আর নভেম্বর। এবার 31 ডেইজ কী হবে বাদ বাকি, অর্থাৎ জানুয়ারি মার্চ মে জুলাই অগস্ট অক্টোবর ডিসেম্বর, এইগুলো আর কি, ঠিক আছে। এবার দেখো গ দাগ স্তম্ভ মেলাও, দেখো টাকার কয়েন দেওয়া রয়েছে, তো দুটো কয়েন মিলিয়ে কত টাকা হয় সেটা ডান দিকে সংখ্যা দেওয়া রয়েছে, ওই সংখ্যার সঙ্গে মেলাতে হবে। তো দেখো প্রথমে দেখো 5 টাকার কয়েন আর 1 টাকার কয়েন, কী হলো 5 আর 1 = 6, তাহলে দেখো ডান দিকে মাঝখানে 6 রয়েছে, তো ওখানে তীর চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো দ্বিতীয় নম্বরে বাঁদিকে
10 টাকার কয়েন প্লাস 2 টাকার কয়েন কি হবে 12 10 প্লাস 2 তাহলে কি 12 হলো দেখো ডান দিকে নিচে 12 মানে সবার নিচে 12 রয়েছে তো ওখানে তীর চিহ্ন দেবে আচ্ছা তারপর 2 টাকার কয়েন আর 1 টাকার কয়েন কি হলো 3 টাকার কয়েন দেখো ডান দিকে সবার উপরে 3 রয়েছে সুতরাং ওখানে তীর চিহ্ন দিতে হবে এরপরে দেখো পরের টাস্ক মানে পরের স্কিল সমস্যা সমাধানের সক্ষমতা অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং দেখো প্রথমে একটা ছক দেওয়া রয়েছে ঘর পূরণ করতে হবে দেখো দন্ত স্ব ড্যাশ অন্তস্ত আর ব ড্যাশ দন্ত নয়াকার এই মাঝখানে একটাই এমন যুক্তাক্ষর বসাতে হবে যে যুক্তাক্ষরটা বসালে দুটো শব্দই হবে মানে আমি আগে উত্তরটা বলে দিই তাহলে তুমি বুঝতে পারবে প্রথমটা হবে ইঙ্গই চ ইঙ্গর পিঠে চ ব তাহলে দেখো শব্দটা শব্দ দুটো কী তৈরি হবে যদি আমি পাশাপাশি ধরি তাহলে কি দন্ত স ইঙ্গয়চয় অন্তস্থ সঞ্চয় আর যদি উপর নিচে ধরি তাহলে কি ব ইঙ্গয়চয় দন্ত নয়াকার বঞ্চনা এবার দেখো পরেরটা তোমরা ভাবো তো কী হবে দেখো বয়সী ড্যাশ দন্তান্ন আর অ ড্যাশ ত কী হবে এটা বর্গের জয় ইঙ্গ আকার বর্গের জ ইঙ্গ তোমরা জানো কেমন দেখতে বর্গের জয় ইঙ্গ আকার কী হবে তাহলে বয়সী বর্গের জয় ইঙ্গয় আকার দন্তান্ন কী হয় বিজ্ঞান আর অ বর্গের জয় ইঙ্গয় আকার ত কী হয় অজ্ঞাত মানে না জানা এরপর দেখো খদাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেমস অফ সিজনস মানে ঋতুর নাম দিয়ে মানে এই যে নিচের ডিটেলসগুলো দেওয়া রয়েছে এগুলো কোন ঋতুর সঙ্গে মেলে তোমাদের সেটা লিখতে হবে দেখো ব্ল্যাক ক্লাউডস কালো মেঘ রেইন মানে বৃষ্টি এগুলো কোন ঋতুর সঙ্গে যায় উত্তর হবে কি মনসুন এম ও এন এস ডবল ও এন মনসুন বর্ষাকালের সঙ্গে এবার দেখো ভেরি হট ড্রাই পন্ড খুব গরম আর পুকুর শুকিয়ে যায় কী হবে এটা সামার এস ইউ এম এম ইয়ার সামার গ্রীষ্মকাল নেক্সট কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস সোয়েটার মানে আমরা গায়ে যেটা সোয়েটার পরি তাহলে এটা কী হবে শীতকাল উইন্টার ডব্লু আই এন টি ই আর উইন্টার নেক্সট নিউ লিফ মানে কি নতুন পাতা ফ্লাওয়ার্স মানে ফুল এটা কোন সময় দেখা যায় অবশ্যই বসন্তকাল কী হবে তাহলে স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং তারপর নেক্সট আমরা চলে আসবো গদাগ বলগুলি গুণে শূন্যস্থানে লেখো ও পাশের চিত্রটি পূর্ণ করো দেখো প্রথমটাই দেওয়া রয়েছে তিনটে বল সুতরাং আমরা তিনটের বলের নিচে তিন লিখব তারপরে দেখো ছটা বল আমরা ছটা বলের নিচে ছয় লিখব আর দেখো তারপরে চারটে বল তাহলে চারটে বলের নিচে আমরা কী লিখবো চার তাহলে কী কী পেলাম আমরা তিন ছয় আর চার এবার দেখো ডান দিকে ছকের মধ্যে প্লাস প্লাস দেওয়া রয়েছে দেখো প্রথম যে ছকটা ওর মধ্যে আমরা এককের ঘরে লিখবো তিন তারপরের যে ছকটা প্লাস দিয়ে যোগ ওটাতে আমরা এককের ঘরে লিখব ছয় আর তারপরের যে ঘরটা প্লাস চিহ্ন দিয়ে ছকটা ওটাতে আমরা কী লিখব চার এককের ঘরে চার তাহলে প্রথমে কী লিখলাম এককের ঘরে তিন তারপরেরটাই কী লিখলাম এককের ঘরে ছয় তারপরেরটাই কী লিখলাম এককের ঘরেই চার এবার দেখো টোটাল যোগ করলে কী হয় ছয় আর তিন নয় আর চার তেরো তেরো হবে এককের ঘরে তিন মানে একদম নিচের ছকটাই এককের ঘরে তিন আর দশকের ঘরে এক তাহলে কী হয়ে গেলো তেরো এইভাবেই লিখতে হবে এরপরে দুয়ের ক নিচের শব্দগুলিতে কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম তা আলাদা করে স্তম্ভে লিখতে হবে দেখো একদমই সহজ বৈশাখ কী হবে মাস শরৎ কী হবে ঋতু আশ্বিন কী হবে মাস হেমন্ত কী হবে ঋতু ভাদ্র কী হবে মাস অগ্রহায়ণ কী হবে মাস গ্রীষ্ম কী হবে ঋতু বর্ষা কী হবে ঋতু শ্রাবণ কী হবে মাস বসন্ত কী হবে ঋতু এবারে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে প্রথমটি করে দেওয়া হলো আচ্ছা হোয়াট ইজ দিস দিস ইজ দ্য সান সূর্যের ব্যাপারে বলতে হবে এবার দেখো হোয়াট ইজ দিস তোমরা কি লিখবে দিস ইজ এ ট্রি দিস ইজ এ ট্রি বানান টি আর ডবল ই টি আর ই ফুল স্টপ এবার দেখো স্টারের চিহ্ন তারা তাহলে কী হবে হোয়াট ইজ দিস আমরা কি লিখব দিস ইজ এ স্টার দিস ইজ এ স্টার এস টি এ আর স্টার এটা একটা তারা এবার দেখো গদাগ পনেরো সংখ্যাটি কত রকমভাবে লেখা যায় তা লেখো প্রথমটি করে দেওয়া হলো দেখো একটা করে দেওয়া হয়েছে আট যোগ সাত সমান সমান আমরা পনেরো পাই এরকমভাবে আর কী কী যোগ করলে আমরা পনেরো পাই সেটা তিনটে লিখতে হবে মানে তিন রকমভাবে লিখতে হবে তাহলে দেখো আমরা কী পাই নয় যোগ ছয় পাই
নয় ছয় পনেরো, তারপরেটা আমরা লিখব এগারো যোগ চার, এগারো চার পনেরো হয়, আর কি হয় দু তেরো যোগ দুই, তেরো যোগ দুই, তেরো আর দুয়েও কিন্তু পনেরো হয়। ঠিক আছে, এই স্কুলটা এই স্কিলটা শেষ হলো। এরপরে দেখো নেক্সট স্কিল, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা, অ্যাবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইন্টিগ্রেশন। দেখো এই স্কিলটা আমার বেশ বিশেষ কিছু করার নেই, কারণ এখানে শুধুমাত্র ছবির ব্যাপার রয়েছে। তো দেখো নিচের ছবিটি রং করো, প্রথমে একের কদাক নিচের ছবিটি রং করো, ছবিটি দেখে বাংলায় তিনটি বাক্য লেখো। আমি রংটা তোমরা করে নেবে, আমি তিনটে বাক্য আমি বলে দিচ্ছি। তোমরা প্রথমে বলবে ছবিটিতে খুব সুন্দর একটি বাড়ি আছে, বাড়ির পাশেই একটি গাছ দাঁড়িয়ে আছে। তারপরের লাইন লিখবে, মানে তৃতীয় লাইন, ছবিটিতে দুটি ছাগল আর একটি গরু ঘাস খাচ্ছে। ব্যাস, এরপরে দেখো আমরা একের খ দাগে চলে আসবো। ড্র দ্য পিকচার্স অব দ্য সান অ্যান্ড আ ম্যাঙ্গো, মানে এক সূর্যর এবং আমের ছবি আঁকতে হবে। দেখো লেখাই রয়েছে সান মানে সূর্যর ঘরে সূর্যর ছবি আঁকবে, ম্যাঙ্গোর ঘরে ম্যাঙ্গোর ছবি আঁকবে। রাইট অন সেন্টেন্স অ্যাবাউট দ্য সান অ্যান্ড দ্য ম্যাঙ্গো, বলছে সূর্য এবং ম্যাঙ্গোর সম্পর্কে একটা করে সেন্টেন্স বলতে। তো তোমরা লিখবে সান, তোমরা লিখবে প্রথম মানে সানের ছবিটা লিখবে, সানের ছবিটা লিখে তার নিচে লিখবে কি দ্য সান ইজ আ স্টার, সূর্য হয় একটা নক্ষত্র, ফুল স্টপ। দ্য সান ইজ আ স্টার, এস টি এ আর, স্টার, ফুল স্টপ। এবার দেখো ম্যাঙ্গো, তুমি কি লিখবে আই লাইক, এল আই কে ই, আই বড় হাতের আই, এল আই কে ই, লাইক টু ইট, টি ও টু ইট বানান ই এ টি, ইট ম্যাঙ্গো, এম এ এন জি ও ছোটো হাতের, ছোটো হাতের ম্যাঙ্গো, ফুল স্টপ। এবার দেখো দুই দাগ, নিচের আকারগুলি ছবি আঁকো ও রং করো। দেখো এটা তোমাদের করার ব্যাপার। দেখো ব্লু মানে কি, ব্লু রং মানে নীল রং দিয়ে ত্রিভুজ করবে, তারপরে রেড মানে লাল রং দিয়ে চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র। এবার দেখো ইয়ালো, ইয়ালো বানানটা এখানে ভুল আছে, যাই হোক হলুদ রং করবে তোমরা আয়তক্ষেত্রটা পরেরটা মাঝখানেরটা। এরপরে গোল, যেটা একেবারে গোল বৃত্ত, সেটা কি গ্রিন মানে সবুজ রং করবে। আর তারও ডান দিকে আবার ইয়ালো দেওয়া রয়েছে, সেটা কি করবে হলুদ রং করবে। তো এখানেই তোমাদের স্কিলটা শেষ হলো, জানিও কেমন লাগলো। আর তোমাদের জন্যে আমি একটি ফেসবুকে গ্রুপ খুলেছি, যেখান থেকে তোমরা আরও হেল্প পেতে পারো। তো তোমরা চাইলে সেই গ্রুপটাই জয়েন করতে পারো, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই জয়েন করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো আর পরবর্তী ভিডিওগুলো পেতে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।